দেখুন কি সুন্দর লাগছে, আমি এদের দেখে রাখছি যত দূর সম্ভব। আমার আম গাছে একটা পাখিতে বাসা বেঁধেছে, আমি বাসাটাকে খুব যত্ন করে দেখে রাখছি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন ডিম পেড়েছিল এবং বাচ্চা বাচ্চা ফুটেছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। আমি এদের অনেক যত্ন করে দেখে রেখেছি। এই মাত্র বাচ্চাটা ফুটলো, পাখিটির বাচ্চা দেখুন, দেখানোর চেষ্টা করছি। দেখুন আমি অনেক যত্ন সহকারে পাখিদের এই কদিন দেখে দেখে রেখেছি, যাতে ছোট বাচ্চারা যাতে কোনো মানে ভেঙে ফেলতে না পারে বাসাটাকে। দেখা যাচ্ছে, দেখেন বাচ্চাটা ডিম থেকে বেরিয়ে আসছে, কত কত সুন্দর লাগছে দেখেন না। আমরা এখন আর কোনো বিরক্ত করব না, এর মা পাখিটা নেই বেধায়, আমি এখানে এসে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন দেখুন পাখিটা চারটে ডিম পেড়েছিল। মা পাখিটা নেই, সেই সুযোগে আমি একটু দেখছি বাচ্চারা কেমন আছে, দেখার চেষ্টা করছি, আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কি সুন্দর দেখাচ্ছে, তিনটে ছানা বুলবুল বুলবুলি পাখি তার তিনটে ছানাকে রেখে মনে হচ্ছে খাবারের সন্ধানে গিয়েছে। বাচ্চাগুলো ছানাগুলো ঘুমিয়ে আছে, মা পাখিটা খাদ্য সংগ্রহের জন্য বাইরে গিয়েছে। এই সুযোগে আমি একটু এসে পাখিগুলোকে দেখার চেষ্টা করছি, ছানাগুলোকে দেখার চেষ্টা করছি, আপনাদেরও দেখাচ্ছি। বেশ বড় হয়ে উঠছে, ঘুমাচ্ছে বাচ্চাগুলি, আমি আর বিরক্ত করব না। ছানাগুলো বেশ বড় হয়ে উঠছে, মা পাখিটা নেই, দেখুন কি সুন্দর লাগছে, আমি এদের দেখে রাখছি যত দূর সম্ভব। মা পাখিটা তার বাচ্চাদের thank you.
আচ্ছা।